চেয়েছি, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে চেয়েছি। আপনারা যদি দেখেন বাংলাদেশের ইতিহাস বহু আগে থেকে যদি লক্ষ্য করে দেখেন, এই দেশের মানুষ সবসময় একটু স্বাধীন চেতা মানুষ। আপনাদের ঢাকার মানুষরা আছেন, এই যে বারো ভূঁইয়া, ঈশাখা, এই সমস্ত নাম তো আপনারা জানেন, কিন্তু মেহেশ্বর জোসেন সব জানেন আপনারা। এটা বাংলাদেশের মানুষের চরিত্র যে স্বাধীন থাকতে চায়, খেলো না খেলো এটা বড় কথা না, দুটো কথা বলতে চায় এবং নিজের যে বিশ্বাস সে বিশ্বাসটাকে বলতে চায়, তার নিজস্ব সত্তাটাকে জাহির করতে চায় এবং আমি 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 অন্য কেউ না এটা তারা প্রমাণ করতে চায়। বন্ধুগণ, সেই জায়গায় আওয়ামী লীগ আঘাত করেছিল, তারা বাকশাল সৃষ্টি করেছিল। এটাকে এখন ওদের অনেক তাত্ত্বিক নেতা যারা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা সাহায্যতে পরিপুষ্ট হয় বিদেশে টিদেশে বিভিন্নভাবে, তারা আবার ইদানিংকালে এটা মহিমান্বিত করার চেষ্টা করছে বাকশাল। অনেকেই বলতে শুরু করেছে বাকশাল তো আসলে খারাপ কোনো ব্যবস্থা ছিল না, এটা তো করার সুযোগই পাননি, বাকশাল ব্যবস্থাতেই ছিল তো ভয়ঙ্কর। আপনি সমস্ত রাজনৈতিক নিষিদ্ধ করে দিলেন, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের যে মূল কথাটা সেটাকে আপনি উড়িয়ে দিলেন, যে একদলীয় শাসন রক্ত বাকশাল কোন পত্রিকা চলবে না, মাত্র চারটা পত্রিকা চলবে তাও সরকারের নিয়ন্ত্রণ, কেউ কোনো কথা বলতে পারবে না, সব কিছু নিয়ন্ত্রণ করবে তথাকথিত তাদের ভাষায় রাষ্ট্র, তার মানে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, মুজিব বাদ ছাড়া কোনো বাদ থাকবে না, কথা থাকবে না, এগুলো সেই সরকার কথা। আমরা যারা আমরা বিরোধী চিন্তা করতাম, হাজার হাজার মানুষ কারাগারে গেছে, হাজার হাজার তরুণ কিশোর তারা নিহত হয়েছে, অস্বীকার করতে পারে কি করে, ইনুইতে সাক্ষী। এই এখন যেমন আপনারা আমাদের বহু তরুণ যুবকরা বিদেশে চলে যাচ্ছেন, খেয়াল করছেন আপনারা জানেন নিশ্চয়ই, মামলা মোকদ্দমা বিভিন্নভাবে বাইরে গিয়ে সেখানে থাকতে চেষ্টা করছেন, দেশে একটু পরিবর্তন আসছে সেই আশা করছেন, ঠিক তখন একইভাবে হাজার হাজার মেধাবী তরুণ কিশোর কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছিল বাইরে, কেউ জার্মান কেউ ইউরোপ কেউ আমেরিকায় আসছেন, তারা এখন আছেন, তাদের মধ্যে অনেকে আছেন এখন খুব সুন্দর লেখালেখি করেন। বন্ধুগণ, এটা আমাদের জন্য একটা ত্রাস, ত্রাস হয়ে সামনে এসেছিল। লাল বাহিনী, শেখ সাহেব বলতেন লাল বাহিনী গাবড়াই দেব, লাল ঘোড়া, দুঃখিত, লাল ঘোড়া গাবড়াই দেব, একটা নতুন বাহিনী তৈরি করা হলো সেনাবাহিনীর উপর আস্থা না রাখার কারণে, রক্ষী বাহিনী, এই একই রকম পোশাক টোশাক কালো টালো পোশাক পরা, কি করেননি তখন, কোন অপকর্মটা করেননি। শান্তি সেন খুলনার আপনার বিখ্যাত বাম নেতা কমিউনিস্ট নেতা, তার স্ত্রী তার পুত্রবধূ এবং তার পশ্চিম হানুফা খানকে গ্রেফতার করে নিয়ে আসলো, রক্ষী বাহিনী গ্রেফতার করে নিয়ে এসে অকথ্য অন্যায় অত্যাচার করলো, 21 দিন পানির মধ্যে বস্তার মধ্যে ভরে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে নির্যাতন করলো, তারপরে কারাগারে দিল। আমাদের ব্যারিস্টার মধু দাম্বেশ্বরী হেভিয়াস কর্পাস মামলা করেছিল, আজকের দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা দেবেশ ভট্টাচার্য তখন জজ বিচারক, সেই আদালতে তিনি করেছিলেন বিচারক দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিলেন যে তাদেরকে আমার সামনে উপস্থিত করা হোক, যখন পরের দিন তাদেরকে উপস্থিত করা হলো তারা ওপেন কোর্টের সামনে তাদের সেই নির্যাতনের কাহিনী বর্ণনা করলেন, তিনি সেইখানেই নির্দেশ দিয়ে তাদেরকে মুক্ত করলেন। ছেলে বাম রাজনীতি করেছে, তার বাবাকে দিয়ে কুড়াল দিয়ে তার মাথা কাটিয়েছে, ওইখানে ফুটবল খেলেছে ওই মাথা দিয়ে, অন রেকর্ড আছে, সমস্ত বই আছে বইয়ে, আমি একটা আপনার বাড়িয়ে বানিয়ে নতুন কথা বলছি। এই প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে সেদিন বাধ্য করেছিল বাকশালে যোগ দেওয়ার জন্য, দু একজন বাদ দিয়ে, এই যে নির্বাচনের কথা বলেন, এই ধরনের কিছু ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কয়েকজন বাদ দিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছিল, সেনাবাহিনীকে যোগ দিতে হবে, সরকারি কর্মচারীদের যোগ দিতে হবে, অর্থাৎ আর কারো কোনো অস্তিত্ব থাকবে না বাকশাল ছাড়া।
এটাই তো করেছিলেন আপনারা, ভুলে যাচ্ছেন কি করে? জনগণ এত বেশি আপনাদের উপরে বিরক্ত হয়েছিল, এত বেশি ক্ষুব্ধ হয়েছিল যে সেই দুর্ভাগ্যজনক পট পরিবর্তনের পরে যখন আপনারা ব্যর্থ হলেন সব দিক দিয়ে, তখন কিন্তু পালাবারও পথ খুঁজে পাচ্ছিলেন না, কে কোথায় পালাবেন তা বুঝতে পারছিলেন না। একবারও কেউ কিন্তু আপনাদের জন্য কোনো সহানুভূতি প্রকাশ করে নাই, আপনারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এত বড় দবা মানে পারেন নাই, কারণ সেদিন জনগণ সম্পূর্ণভাবে আপনাদেরকে পরিত্যাগ করেছিল, বাকশালকে পরিত্যাগ করেছিল। বন্ধুগণ, আজকের দিনের সঙ্গে বাকশালের খুব মিল আছে। আমি গত 10 বছর ধরে একটা কথা বলি সবসময়, প্রায়ই বলি, এটা আমার অনুভূতি, আমার উপলব্ধি, যে এখন বাকশালটা নাই, এটা একটা নতুন মোড়ক আছে, একটা গণতন্ত্রের মোড়ক, ওপরে একটা গণতন্ত্রের লেবাস আলখাল্লা, আর ভেতরে পুরো বাকশাল। এই হচ্ছে আওয়ামী লীগ এখন, এখনকার আওয়ামী লীগ। এই একদলীয় শাসন ব্যবস্থা তারা তোকে চায়, এটা তার অন্তরের বাসনা, এটা তার চিন্তা ভাবনা সব এক, কারণ লুটপাটটা তো জমবে না, এই যে রাজার মতো চলে সেটা তো চলবে না, এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করে দিচ্ছে সেটা তো চলবে না, এই যে এই দেশেই থাকে একজন রাজার মতো সেটা তো চলবে না। এই যে আজকে পত্রিকায় বেরিয়েছে শিক্ষামন্ত্রী দীপুমণির খবর, আমরা কয়েকদিন আগে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে আমরা কিন্তু একটা রেজলিউশন দিয়েছি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি গত কত তারিখে এটা করলাম, 23 তারিখে না আপনার পরশু 25 তারিখে যে প্রেস কনফারেন্স করলাম, ওখানে কিন্তু আমি এই বিষয়টা আমরা এনেছি, আমাদের নজরে পড়েছে, কোনো একটা অনলাইন পত্রিকাতে বেরিয়েছে, আমরা সেটা নিয়ে এসেছি। আমরা পরিষ্কারভাবে এখন দাবি করছি, তখনও করেছি এখনও করছি, যে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করে তার জনগণের সামনে প্রকাশ করা হোক। এটা তো একটা কথা, জমির দাম বা 20 গুণ বাড়িয়ে সেটা শতভাগ বাড়িয়ে 365 কোটি টাকা, এবং ডিসি সেটা লিখছে যে এই চরম অনিয়ম ঘটছে, এটা একটা, কিচ্ছু হবে না। ওই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব লুটপাট করে নিয়ে গেল, মন্ত্রী সাহেব সই করলেন, তার উপস্থিতিতে সই হলো, ওই যে আপনার রিজেন্ট গ্রুপের সঙ্গে কি হয়েছে, মন্ত্রী সাহেব বহাল তবিয়তে আছেন না, চতুর্দিকে লুটপাট করে দেশকে একদম আমরা সোজা কথা যেটা ফোকলা করে দিয়েছি, সেই দেশ রক্ষা করাটা এটা আমাদের দায়িত্ব। ওদের বক্তব্য তো দীর্ঘ করার অবকাশ নাই, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই নির্বাচন কমিশন যেটা বলেছি আপনাদের আগেই, আইন আমরা মানি না, আমরা এই হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না, স্পষ্ট করে বলতে চাই, আমরা আরেকবার বাকশালে ঢুকতে চাই না।